নম্বর ব্লকের ছক কোষে অ্যাকাউন্ট থেকে 3 লক্ষাধিক টাকা প্রতারণার শিকার মালদা শহরের একটি স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার সিঙ্গাতলা এলাকায়। জানা গেছে ওই স্কুল শিক্ষকের নাম শুভঙ্কর চৌধুরী, মালদা টাউন হাই স্কুলের ইংরাজি শিক্ষক তিনি। মঙ্গলবার সকালে তিনি মালদা সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই শিক্ষকের অভিযোগ, একটি টেলিকম সংস্থার কর্মী পরিচয় দিয়ে সোমবার রাতে তাকে ফোন করা হয়। বলা হয় তার সিম কার্ডটি বন্ধ করে দেয়া হবে, এর জন্য 10 টাকা রিচার্জ করতে হবে। তিনি সঙ্গে সঙ্গে 10 টাকা রিচার্জ করেন। এরপরই তিনি দেখতে পান তার গুগল পে থেকে 25,000 টাকা কেটে নেওয়া হয়েছে। তিনি যখন জানতে চান তার 25,000 টাকা কেটে নেওয়া হয়েছে কেন, তখন ওই টেলিকম সংস্থার কর্মী তাকে বলেন গুগল পেতে গিয়ে রিফান্ড করলে টাকা ফেরত পাবেন আপনি। এরপর গুগল পেতে গিয়ে ঢুকলে সেখানে দেখা যায় 25,000 টাকা ফেরত পেতে একটি গেম খেলতে বলা হয়। এরপরই ধাপে ধাপে 3 লক্ষ টাকা উধাও হয়ে যায় তার অ্যাকাউন্ট থেকে। মঙ্গলবার সকালে তিনি এই মর্মে সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কি করতে হবে?